যেখানে আপনার রবিউল আউয়াল মাস আসবে, আপনার যখন কোরআনের কথা আসবে, যখন হাদিস শরীফের কথা আসবে, যখন নামাজের কথা আসবে, যখন হজের কথা আসবে, যখন ঈমানের কথা আসবে, তখন রহমাতুল লিল আলামিনের কথা তো বেঁচে গেলে চলে আসবে। সবাই বলেন না সুবহান মুহাম্মাদুন সাইয়্যিদুল কওমাইন। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহ যার আলোচনাকে যার প্রশংসাকে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত করে মেরাজের রজনীতে লা মাকামে নিয়ে গিয়েছেন, এমন নবীর আগমন উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফায় আমাদের মতো নগণ্য ব্যক্তিদের আসার আলোচনা শোনার সুযোগ দান করেছেন। সবাই একবার উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ, রহমতুল্লিল আলামিনের আগমন উপলক্ষে আলহামদুলিল্লাহর আওয়াজ বড় হয় না, বিরিয়ানি ফুলো হওয়ালে তো আলহামদুলিল্লাহ এত বড় হয়। আবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ, সাথে সাথে লাখো দরুদ ও সালাম প্রেরণ করছি আকা মাওলা শফি আল মুজদামিন রহমতুল্লিল আলামিন, আমার রসুলের সাহাবায়ে কেরাম যারা আমার রসুলকে সায়ার মতো অনুসরণ করেছেন, বিশেষ করে সত্যিকার আউলিয়ায়ে কেরাম যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ভারতীয় উপমহাদেশে ইসলাম পেয়েছি, আমাদের সবাইকে সত্যিকার ওলামায়ে আহলে সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুক, আমিন। আপনারা আপনাদের অন্তরে মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গতকাল কত একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়েছে ঠিক কিনা, আজকে আবার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মাহফিল, আবার দুই একদিন পরে আরেকটা মাহফিল, এত মাহফিলের প্রয়োজন আছে কিনা এটা একটা অনেকের প্রশ্ন জাগতে পারে। আবার অনেকে মনে করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করলে টাকা পয়সা শ্রম যেগুলো খরচ হয় সেগুলো ইবাদত হয় না। আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ এটা বলবো, আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন, যেমন আপনার একজন ছেলেকে আপনি দিনে যদি 50 বারও দেখেন, কোনো সময় কোনো বাবা ছেলেকে কি বলেছে, তোকে আজকে অনেকবার দেখেছি তুই আমার সামনে আসিস না, বলেছেন এরকম? উচ্চ স্বরে বলবেন, বলছেন কি না? কেন বলেন নাই? কারণ আপনার ছেলেকে আপনি যতবার দেখেন ততবার আপনার অন্তরটা মনটা জুড়াই যায় ঠিক কি না? এই কারণে হাদিসে পাকের মধ্যে রয়েছে কিছু কিছু বিষয় আছে যে এগুলো তালাওয়াত করতে হয় না, দেখলে সওয়াব। কি বলেছি? দেখলে সওয়াব, দত্ত হয় না, স্পর্শ করতে হয় না, মুখে উচ্চারণ করতে হয় না। যেমন আপনি হানায় কাবা দেখলে বলেন না, দেখলে আপনি যদি মা বাবার চেহারা দেখেন সামনে গুনাহ, একবার দেখলে শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে আমার রসুল ইরশাদ করেছেন কেউ যদি ভালোবাসা দিয়ে মা বাবার চেহারা যদি একবার দেখে তার জন্য একটি হজ্জ মবরুর। সবাই বলেন না সুবহান। আমার রসুলের দরবারে সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রসুলাল্লাহ আমি যদি দুইবার দেখি দুইটি হজ্জ মবরুর সওয়াব, যদি তিনবার দেখি তিনটি হজ্জ মবরুর সওয়াব, এভাবে যদি আপনি যদি জীবনে যদি বারবার বারবার যদি মা বাবার চেহারা দেখেন তাহলে আপনাকে হজ্জ মবরুর সওয়াব দেওয়া হবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দামে তো বেশি হয়েছে কেন? মা বাবা আপনাকে 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে ধারণ করেছেন,
প্রসব বেদনার সময় এমন কষ্ট করেছেন, পৃথিবীর সব কষ্টগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, মা বাবার যেদিন প্রসব বেদনা হয়েছে, মা বাবা যেদিন আপনাকে দুনিয়ার মধ্যে প্রসব বেদনার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন, পৃথিবীর সব কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার মা বাবার কষ্ট দুনিয়াতে ঋণ শোধ করার মতো নয়, ঠিক কিনা? আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপে কথা অনেকবার বলেছি, বিজ্ঞানীদের কথা হলো, একটা মানুষ যদি তিনডুল কষ্ট পায়, কয়ডুল? তিনডুল কষ্ট পাইলে উনি স্ট্রোক করে। যদি একজন যদি 40 বছরের যুবক যদি স্ট্রোক করে, উনি মারা যাওয়ার সম্ভাবনা কম। যদি 50 যদি অতিক্রম করে, তাহলে উনি মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কয়ডুল? কয়ডুল বলেন না, কয়ডুল? তিনডুল। তিনডুল যদি কষ্ট পায় মানুষ আপনার স্ট্রোক করে, আপনার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আমাদেরকে মা বাবা যেদিন দুনিয়ার মধ্যে প্রসব বেদনা করেছেন, মা বাবার প্রসব বেদনার মাধ্যমে আমরা যেদিন দুনিয়াতে এসেছি, আমাদের মা বাবা আড্ডুল কষ্ট করেছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ, কয়ডুল? আড্ডুল। এই কারণে শত শত মা আপনার ছেলেকে প্রসব বেদনার সময় কি গিয়েছে, মারা গিয়েছে। তাহলে মা বাবার দাম হয়েছে, মা বাবার কারণে আমরা দুনিয়া দেখেছি, মা বাবার কারণে আমরা সুজলা সুফলা পৃথিবী দেখেছি। যদি মা বাবার যদি এত দাম হয়, কোরআনে মজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য এগুলোকে নিয়ামত বলে নাই, আল্লাহ বলে যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমাদের জন্য চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, এগুলো তো নিয়ামত, ঠিক আছে, কিন্তু আমি এই নিয়ামতের মাধ্যমে এগুলো হিন্দুদেরকে দিয়েছি, বৌদ্ধদেরকে দিয়েছি, খ্রিস্টানদেরকে দিয়েছি, কিন্তু আমি একমাত্র বড় অনুগ্রহ করেছি মুমিনদের নিকট, মুমিনদেরকে বড় বেশি অনুগ্রহ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আমি তাদের মধ্যে আমার রহমতুল লিল আলামিনকে প্রেরণ করে আমি মুমিনদেরকে বড় বেশি আহসান করেছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। কাকে প্রেরণ করে? রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিনকে প্রেরণ করে। আল্লাহ বলে যে আমি সবচেয়ে বেশি এহসান করেছি কাদেরকে? কাদেরকে? মুনাফিকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে। এটা হলো নিয়ামত, হলো এটা বড় অনুগ্রহ হলো মুমিনদের জন্য। সবাই বলেন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল না, আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমার রসুল দুনিয়াতে আগমন করেছেন কয়বার? বুঝার জন্য বলছি, কয়বার? হুজুর একবার মিলাদুন্নবী করলে তো হয়, প্রতিবারে প্রতি বছরে মিলাদুন্নবীর প্রয়োজন আছে কিনা? যুক্তি লাগবে না? এখন আমি আপনাকে প্রশ্ন করব, নামাজ রসুলের মাধ্যমে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এগুলো ফরজ করেছেন কয়বার? বলেন না। আয়াতগুলো নাজিলের মাধ্যমে আমাদের উলামায়ে কেরাম আছে আগে বুঝবেন, কয়বার? একবার। এখন আপনি এখন যদি আসরের নামাজ পড়েন, হবে না, কারণ আসরের সময় হয় নাই। আপনি এখন মাগরিবের সময় চলে গেলে মাগরিবের নামাজ হবে না, ফজরের সময় না হলে আপনাকে ফজরের নামাজ আপনার উপর ফরজ হবে না। কোজন্যভাবে আপনার যতবার জোহরের সময় আসবে, যতবার আসরের সময় আসবে, যতবার মাগরিবের সময় আসবে, এইভাবে যতবার ফাস ওয়াক্ত নামাজের সময় আসবে, ফাস ওয়াক্ত নামাজের সময় পেলে আপনাকে ফাস ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক কিনা? আপনি যদি রমজানুল মোবারক এখন যদি মারা যায় আমরা, আমি যদি মারা যাই, আমার উপর কি রমজানুল মোবারকের রোজা ফরজ হবে? হবে না, কারণ আমি এখনো পর্যন্ত রমজানুল মোবারককে পাই নাই।
অনুরূপ ভাবে যদি রহমতুল্লিল আলামিন দুনিয়াতে যদি একবার আসে, একবার আসার কারণে যত পৃথিবীর ঘুরে ঘুরে যখন রবিউল আউয়াল আসবে, রবিউল আউয়ালের মাস যখন আসবে আপনার ওই মাসের মধ্যে ওই দিনের মধ্যে রহমতুল্লিল আলামিনের স্মরণ যেটা আছে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। দিন রাত কয় ঘন্টা? চব্বিশ ঘন্টা। শেষ হওয়ার পরে ফুসুল ঘন্টা হয় নাকি? আবার শুরু, আবার চব্বিশ ঘন্টা। আপনার ঘুরে 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 এভাবে চব্বিশ ঘন্টা কি হতে থাকে? অনুরূপ ভাবে রহমতুল্লিল আলামিন যেখানে আপনার রবিউল আউয়াল মাস আসবে, আপনার যখন কোরআনের কথা আসবে, যখন হাদিস শরীফের কথা আসবে, যখন নামাজের কথা আসবে, যখন হজের কথা আসবে, যখন ইমানের কথা আসবে, তখন রহমতুল্লিল আলামিনের কথা অটোমেটিক্যালি চলে আসবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ব্যঙ্গাত্মক খাটুন প্রকাশ করেছে কোথায়? বলেন না, বড় কলে বলেন কোথায়? আপনি নেল্লেশ্বরীতে থাকার পরও আপনার মন কাঁদে কেন? কাঁদতেছে না? কারণ ফ্রান্স না পৃথিবীর যেখানে হোক না কেন, কারণ আমাদের নবীর উপর যেই জায়গা থেকে, যে এলাকা থেকে, যে ব্যক্তি থেকে আপনার আমার রসুলের অবমাননা আসবে, আমার রসুল হল ইমান, আমার রসুলের দার প্রতি ভালোবাসা নেই, আমার রসুলের প্রতি দার ভালোবাসা নেই, তার ইমান নেই। এই কারণে ইমানদার যিনি, উনি রসুলের শানের উপর আঘাত আসলে পৃথিবীর যে প্রান্ত হোক না কেন ওনার অন্তরে দাও দাও করে জ্বলে উঠবে, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আমরা আল্লাহকে দেখেছি দেখি নাই, আল্লাহ ফকরুল আলমিনকে দেখি নাই, কিন্তু পৃথিবীতে যে আল্লাহ একজন আছে এটা কে বলেছেন? কার মাধ্যমে? আল্লাহ নিজে বলে নাই তো? আল্লাহ বলেছেন যে কুল হুয়াল্লাহ আহাদ। আপনি বলেন আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন দেখেন, রসুলের শান গুলো বলেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। রসুলের ওমর সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল্লিল আলামিন থেকে শুরু করে শত শত রসুলের শান মান এগুলো বর্ণনা করেছেন কে? আল্লাহ। কে না? রসুল নিজে বলেছেন। রসুল কি নিজে বলেছেন আমি রহমাতুল্লিল আলামিন? না। রসুল নিজে বলেছেন আমি মুজাম্মিল? না। আমি মুদাসসির? না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তুআহা ইয়াসিন, এগুলো কে বলেছেন? কিন্তু কোরআন শরীফের মধ্যে রসুলের প্রশংসা এটা অনেক লম্বা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের শান মানের উপর যখন বিন্দুমাত্র আঘাত আসে সাথে সাথে আল্লাহর সহ্য হয় নাই, আপনার রসুলের শান আয়াত নাজিল করে দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আর এই আল্লাহ নিজের পরিচয় দেয় কার মাধ্যমে? কার মাধ্যমে? কেন? আল্লাহ বুঝাইছেন যে যদি তোমরা যদি আমরা যদি নিজের চেহারা দেখতে চাই আয়নার সামনে দিয়ে দেখতে হবে না পিছন দিয়ে। কেউ যদি আয়নার সাথে অবমাননা করে রাগ করে পিছন দিয়ে যদি দেখে চেহারা দেখা যাবে? আল্লাহ এটাই বলে দিয়েছেন যদি তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাহলে রহমতুল্লিল আলামিনের মাধ্যমে পেতে হবে। সবাই বলে আল্লাহ সুবহানাল্লাহ। আমি যখন আলোচনার মধ্যে এসেছি একটা আয়াতের শান নজুল আপনাদের সম্মুখে বলে দিই। অনেকে আছে যে শুধু নারায়ে তকবীরের স্লোগান দে, নারায়ে রাসালতের স্লোগান দেয় না। অনেকে আছে যে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে, সাদাকাল্লাহুল আজিম বলে, ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল করিম বলে না। আল্লাহ সত্য বলেছেন, কিন্তু ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়যুল করিম, আমার রসুল যে সত্য বলেছেন সেটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বলে না, ঠিক কিনা? যদি আমার রসুল যদি সত্য না বলে আমাদের রসুলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার
রসুল নিজের কুপদ্বিতি থেকে নিজের মনে যেটা চাই সেটা থেকে আমার রসুল কোন কথা বলেন না, সবাই বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আপনাদের অবগতর জন্য বলছি, আপনার কোরআনে কারীম যেমন আপনার শরীয়তের আহকামের জন্য দলিল, একটা মশলা কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে না, সেটা কোথায় দেখব? হাদিস শরীফে বলেন না, কোথায় কোথায় দেখব? যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি, আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়বে সেটা কোরআন শরীফের মধ্যে দেখাইছে না। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, তোমরা বিয়ে শাদি করো, কিন্তু এই সব বিষয়গুলো প্র্যাকটিক্যাল ভাবে আপনার বিয়ে শাদি নামাজ রোজা হজ যাকাত এগুলো প্র্যাকটিক্যাল ভাবে দেখাইছেন কে? আমাদের রসুল। এই কারণে অনেকে আছে শুধু কোরআন মানে, অনেকে আছে বলে যে আমরা হলাম হাদিস, কোন কথা বললে এটা হাদিস শরীফে আছে কিনা। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি যে গণ গণ কথায় কথায় হাদিস শরীফের কথা বলেন, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস আছে, আপনি কয়টি হাদিস পড়েছেন? আমার কথা বুঝতে পারতেছেন আপনার? আপনি যে কথায় বলেন এটা হাদিস শরীফে নাই, এটা হতে পারে যে আপনি যদি বলেন ভাই লন্ডন নাই, হতে পারে কারণ আপনি লন্ডন যান নাই। আপনি যদি বলেন আমেরিকা নাই, হতে পারে আপনি আমেরিকা যান নাই। অন্ধ ব্যক্তি যদি বলে সূর্য নেই, চন্দ্র নেই, মা নেই, বাবা নেই, বাংলাদেশ নেই, কিছু নেই, এটাও সম্ভব কিছু না, কারণ তার তথি নাই, চোখ নাই। হতে পারে আপনি যে 40টা হাদিস পড়েছেন, আপনি যে 10টা হাদিস পড়েছেন, এই হাদিসের ভিতরে মিলাদ মুস্তাফার আলোচনা নাই, আপনি এই হাদিসের মধ্যে নামাজের পরে মোনাজাত নাই, এই হাদিসগুলো আপনি যে হাদিসগুলো পড়েছেন সেই হাদিসের মধ্যে জানাজার পরে মোনাজাত নাই, আপনি যে হাদিসগুলো পড়েছেন সেই হাদিসের মধ্যে রসুলের শান মান নাই, কারণ আপনি যে যে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস আছে, হাদিস শরীফ আছে, আপনি কি সব হাদিস গুলো পড়েছেন? ঠিক কিনা? আমি আপনাদেরকে যে কথাটি বলতে চেয়েছি, মিলাদ মুস্তাফার আলোচনা যাওয়ার আগে আমি যে কথা বলতে চেয়েছিলাম, যদি আল্লাহকে পেতে চাই, তাকে আল্লাহকে যদি পেতে চাই, আমরা যেমন যেভাবে আপনার চেহারা দেখতে চাইলে কোথায় দেখতে হয়? আয়নার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আল্লাহর দিদার এবং মহব্বত যদি পেতে চাই, একটা মাধ্যম আছে, সেটা হলো রহমাতুল লিল আলামিন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, অনেকে আছে সাদাকাল্লাহুল আজিম বলে, নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাতের সুলাগান দেয় না। আপনার আরবের মধ্যে একটা লোক ছিল, আমার রসুলের সম্মান যখন বৃদ্ধি পেয়েছে, আমার রসুলের জন্য সাহাবায়ে কারামরা যখন পাগল হয়েছে, আমার রসুলের জন্য সাহাবে সুফফারা যখন আপনার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য বউ সংসার সবগুলো ছেড়ে দিয়ে আমার রসুলের পাগল পারা হয়ে গিয়েছে, আরবের মধ্যে এক লোক বলা শুরু করেছে, আমরা মুহাম্মদুর রসুলুল্লাহর অনুসরণ না করলে কি হবে? আমরা তো আল্লাহকে মহব্বত করি, কি করি? আল্লাহকে মহব্বত করি। কথা ঠিক আছে কিনা? যদিও বাহ্যিক ভাবে ভিতরে যদি খাইরাফল উপরে কি উপরে সুন্দর, মানে আমি আসলে খাইরাফল দেখি না, এটা একটা প্রভাব, উপরে খুব সুন্দর কিন্তু ভিতরে অবস্থা খুব খারাপ, কথাটা বাহ্যিক ভাবে খুব সুন্দর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আল্লাহ নিজেকে ভালোবাসে সেটা বলার পরও আল্লাহ খুশি হতে পারে নাই। আল্লাহ বলে যে তুমি আমাকে ভালোবাসলে কি হবে, আমি তো শুধু আমার ভালোবাসার জন্যই কুল কায়নাত সৃষ্টি করি নাই, আমি যার ভালোবাসার জন্য যিনি না হলে আরশ কুরসি লওহে কলম আসমান জমিন জান্নাত দুজন জাহান্নাম এমনকি কুল কায়নাতের কিছু সৃষ্টি করতাম না, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার মাধ্যমে আমার ভালোবাসা পেতে হবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কোরআনে মজিদের এই আয়াত নাযিল হয়েছে, হে রাসূল যারা আমাকে ভালোবাসে বলে
অনেক লোক আসবে যে যারা রসুলের কথা বললে বেজার হয়ে যাবে, রসুলের আলোচনা করলে বলবে যে শুধু রসুলের আলোচনা করে, নামাজের আলোচনা করে না, রোজার আলোচনা করে না, হজের আলোচনা করে না, মিসওয়াকের আলোচনা করে না, ডিলাকুলবের আলোচনা করে না। আমি বললাম যে রসুল এমন একটা সত্তা যে রসুলের আলোচনা করলে কলকায় রাতের আলোচনা চলে আসে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি একজনকে কাছে টানতে চাই কথা বলার জন্য, ফুসফুস একটা কথা আছে না, এখন একবার দুইবার টানার পরও বলার পরও ইশারা করার পরও উনি আমার কাছে আসে না। পরে চিন্তা করলাম যে উনাকে আনতে হলে টেনে আনতে হবে, চিন্তা করলাম পায়ে ধরে জড়িয়ে ধরে আনা কষ্ট হবে, এখন আমি উনাকে সহজে কিভাবে আনতে পারি। তখন চিন্তা করলাম যে উনার কানটা ধরি, কি ধরি বুঝেন না, কি ধরে কান যখন ধরেছি অটোমেটিক্যালি আপনার শরীরের মাথা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেগুলো কানের সাথে চলে এসেছে, ঠিক কিনা? আপনার কান টানলে কি চলে আসে? মাথা চলে আসে। আপনার যেখানে যখন এই কথা বলা হয়েছে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম নতুন নতুন ভালোবাসার দাবিদার আসবে, তাদের কথা হলো আপনার আমার ভালোবাসা দিয়ে আপনার ভালোবাসার মধ্যে পর্দা সৃষ্টি করতে চাই, ঠিক কিনা? কে আয়া বৌর হইলাম দু তোয়ারে লেখ আতুন ফুলা দরহার, কি দরহার ইয়ান মানে আসলে বউর সেট করে দিদি কি করে দিচ্ছি যে বউকে আপনার ডেরেক বলছি না যে তোমাকে ভালোবাসি না সেটা বলছি না, কিন্তু ছেলের ভালোবাসার কথা বলে আমি বউকে কি করে দিচ্ছি আলাদা সেফারিট করে দিচ্ছি। অনেকে আপনার নামাজের দোহাই দিয়ে রোজার দোহাই দিয়ে আপনার বিভিন্ন কিছু দোহাই দিয়ে আপনি যখন মিলাদে মুস্তাফাতে আসবেন, আপনি যখন মিলাদে মুস্তাফার মাহফিলে আসবেন, রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আসবেন, আপনাকে পথে ধরে জিজ্ঞাসা করবে ভাই মিলাদে মুস্তাফায় গিয়েছ তুমি কি নামাজ পড়ো, নামাজ পড়েছ? আমার কথা বুঝতে পেরেছে? প্রতি স্টেশনে স্টেশনে আমাদের রবি যেটা কোম্পানি আছে সেটা বিদেশি কোম্পানি, কিন্তু আমি যখন মোবাইলে রিচার্জ করি মোবাইল কোম্পানির সাথে কথা বলতে হয় না, এখানে গণ গণ এজেন্ট আছে, আমরা যে কোকাকোলা এগুলো ইসরায়েলি কোম্পানি, ঠিক কিনা? কিন্তু এগুলো খাওয়ার জন্য কেউ তো কি ইসরায়েল যেতে হয়? আপনার খেজুর যেটা আছে সেগুলো সৌদি আরব ভালো হয়, কিন্তু আমি যখন খেজুর খেতে চাই আমাকে কি সৌদি আরব যেতে হয়? কেমনে পায় কিছু এখানে বাংলাদেশে সৌদি আরবের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য কিছু এজেন্ট সৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ। এখন শয়তানের কোনো কাজ নেই, শয়তানে প্রত্যেক এলাকার ভিতরে ভিতরে প্রত্যেক টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের মতো কিছু হুজুর সেজে দিয়ে মুখে আপনার সুন্দর সুন্দর কথা বলে আপনার এইগুলো শয়তানের এজেন্ট দিয়েছে, ঠিক কিনা? কেন হুজুর আপনাদের কষ্ট লাগবে? আমি যদি ওনাকে প্রশ্ন করি ভাই 365 দিনের ভিতরে তুমি একদিন আমার থেকে জিজ্ঞাসা করলা না নামাজ পড়ছি কিনা, আজকে হঠাৎ করে যখন আমি মিলাদে মুস্তাফায় যাচ্ছি তখন তুমি নামাজের কথা বললা কেন? আমি ডাক্তারের কাছে যাচ্ছি কি জন্য? চিকিৎসার জন্য। আপনার আমি যদি ডাক্তারের কাছে না যাই ঘরে বসে থাকলে আমার কি চিকিৎসা হবে? রসুলের মিলাদ মুস্তাফায় নামাজের আলোচনা হবে, রসুলের আদর্শের আলোচনা হবে, রসুলের প্রেম যখন অন্তরের ভিতরে ঢুকবে এই অন্তরের ভিতরে ঢুকার জন্য ডাক্তারের কাছে যেমন যেতে হয় আপনার রসুলের মহব্বত পাওয়ার জন্য আপনার এই রকম ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আমার রসুলের আদর্শ যেখানে আলোচনা হয় সেখানে যেতে হবে, ঠিক কিনা? আপনি কি ঘরে বসে কলসির কি বলে টিউবওয়েলের কাছে না গিয়ে পানি খেতে পারবেন? এজন্য আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমি আলোচনা যাওয়ার আগে দেরি হয়ে গিয়েছে, একজন লোক ওলি প্রেমিক ছিল, কি ছিল বন্ধ বলিরা, আবার ওলিদের মধ্যে অনেক রকমের আছে, কারণ বালা জিনিস যখন মার্কেট পায়
যেমন প্রথমে বাটা সেন্টল যখন বেশি চলে আমরা বাটা কিনতে গিয়ে অনেকে বাটা কিনে ফেলছি। সব ঠিক আছে, সেন্টলও ঠিক আছে, বউ ঠিক আছে, লেখাও ঠিক আছে, কিন্তু পরে আমি দেখি যে এটা বাটা না এটা কি, কেন পৃথিবীতে তো অনেক সেন্ডেল আছে কিন্তু বাটাকে বাটা বানানো হয়েছে কেন? আপনার কারণ বাটা কোম্পানি যখন বেশি চলতেছে অনেক কোম্পানি আছে যে উনি তো কোয়ালিটিতে বাটার মতো বানাইতে পারবে না, এই কারণে উনি বন্ধ আপনার মেধা খাটাইয়ে বাটাকে আপনার বাটা বলে মানুষকে ধোকা দিচ্ছে ঠিক কিনা? এই কারণে আপনার অনেকে আছে যে আপনার কিছু খাস তো যখন ওলি আল্লাহ যখন ভালো ওলি আল্লাহর নাম হতো কিছু দুই নম্বর থাকবে না, প্রত্যেক জিনিসের যদি এক নম্বর দুই নম্বর না থাকে পৃথিবীর চব্বিশ ঘন্টা যদি রাত হতো মানুষ কি দুনিয়াদারি করতে পারত? আর যদি চব্বিশ ঘন্টা যদি দিন হতো আপনাদের বহুলার সাথে সংসার করতে পারতেন নাকি? যারা আল্লাহর ওলি রাত্রে ইবাদত করে তারা কি করতে পারত? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো করেছেন আমার রসুল ওলি তো দূরের কথা, আপনার শশাঙ্ক লোক বর্তমানে যারা খাবিয়ারি যারা আছে তারাও তো আমার রসুলের মতো, আমার রসুলের পরে কোন নবী আসবে না, কিন্তু বর্তমানে খাবিয়ারি যারা আছে তারা নবী দাবি করছে ঠিক কিনা? এইভাবে পৃথিবীতে অসংখ্য লোক আমার রসুলের পরে যদি নবী দাবি করে বন্ধ নবীর দাবিদার হয় তাহলে বন্ধ বলি হওয়া সেটা অসম্ভব। আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে, ঈসা আলাইহিস সালাম আসবে এই আকীদা আপনারা জানবেন, শেষ জামানার মধ্যে কে আসবে কথা বলবো কি না? ওয়াজ তো মাঝে বহুত হয়ে যাবে, ওয়াজ করতে করতে আর নফারে দিয়ে হুজুর গুসা হয়ে গিয়ে, কারণ ইতারাদের সময় দিয়ে অন্ধার হার অনারে এলাকার ফুয়া। এখন আজ যদি আরো বছর টিয়ে ওয়াজ করি মিলাদুন নবী ওয়াজ ন করি আগামী হালিয়ান মসজিদে সৌদি থাকে না না বুঝলে আর একটা হোক নেই আর আসলে মানুষ এত বেশি রসুল প্রেমিক হয়েছেন, এত বেশি মসজিদে ভরপুর হয়েছেন, এত বেশি রসুলের প্রেমের জন্য আপনার উৎসর্গ হয়েছেন, এটা কল্পনা উচিত ঠিক কিনা? কিসের উপর? গাছের মধ্যে, বালিশের মধ্যে, কিন্তু ইন্দে মারতে বহরে, কারণ ইতে বোতল হওয়ার পরে মাথায় রেখে গিয়ে লড়ে গেছে। কিন্তু মিলাদুন নবীর মাহফিলে এসে কেউ যে নামাজ ছেড়ে দিয়েছে, মিলাদুন নবীর মাহফিলে এসে পর্দা ছেড়ে দিয়েছে, মিলাদুন নবীর মাহফিলে এসে উনি বেপরোয়া হয়েছে, মিলাদুন নবীর মাহফিলে এসে সন্ত্রাসী হয়েছে, জঙ্গি হয়েছে, এইরকম ইতিহাস? আমি আপনাদেরকে কসম করে বলছি পৃথিবীর যত জঙ্গি সন্ত্রাসী আপনার রাহাজানি কুনি এগুলো যারা মাদ্রাসায় পড়ে এই যে বড় বড় যেগুলো আপনার দর্শন হচ্ছে সেইগুলোতে কি মাদ্রাসার ছাত্ররা আছে? যদি থাকে আমি বলবো যে একজনে বলে যে ভাই মুসল্লি চুর হয়েছে, কি হয়েছে মসজিদের মধ্যে সবাই নামাজ পড়ার পরে পাঁচ জোড়া জুতা চুরি হয়েছে, কয় জোড়া? এখন সবাই গালি দেওয়া শুরু করলো মুসল্লি জুতা চুরি করেছে, কি চুরি করেছে? আমি বলবো যে মুসল্লি সুর হয় নাই, সুর মুসল্লি সেজেছে, কি সেজেছে? সুর মুসল্লি সেজেছে। আপনাকে আমার রসুলের পর থেকে সাহাবায়ে কেরামের পরে ইমাম হুসাইন কারবালার ময়দানে 72 জন শাহাদত বরণ করেছে কিন্তু নিজে শহীদ হয়েছে কারো প্রতি জুলম? আউলিয়ায়ে কেরাম
ভারতীয় উপমহাদেশের মধ্যে হাজায়ে হাজারান হিন্দুল ওলি এসেছে। ইতিহাস এখনো পর্যন্ত বলতে পারে নাই যে এত ক্ষমতা থাকার পরও সারা ভারতীয় উপমহাদেশ তারা জায়গা জমিগুলো তারা নিয়ে ফেলতে পারতেন, কিন্তু নিজের খবরের জায়গাটা পর্যন্ত রাখে নাই, রাখছে দেখি কেন? কারণ এটা হলো আসল ইসলাম। আপনি যদি ভারতের ইতিহাস বাদ দেন, বাংলাদেশের যদি আমরা অনেকে বলি আমরা ইসলামকে ধরে রেখেছি, আমরা ইসলামকে ধরে রেখেছি, ইসলাম আমরা প্রচার করতেছি, আপনি যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন, আমরা যারা তবলিগের কাজ করি আমরা অবশ্যই নামাজের জন্য আকীদার জন্য মুসলমানদেরকে দাওয়াত দিই, ঠিক কিনা? আমরা কোন তবলিগের লক্ষ্যে হিন্দু পাড়ায় গিয়ে হিন্দুদের সাথে যুদ্ধ করে আপনার তাদেরকে আদর্শের মাধ্যমে আমরা কি সহজে ইসলাম কি পৌঁছেছি? অথচ আপনি দেখবেন যে এই বাংলাদেশের জমিনের মধ্যে সর্বপ্রথম গৌর গোবিন্দের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন তিনি হলেন শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ তাআলা। সবাই বলেন না সুবহান, ঠিক কিনা? ভারতীয় আপনি যদি বাংলাদেশে যদি জিজ্ঞাসা করেন কোন কে সর্বপ্রথম আজান দিয়েছে, নেল্লোর মসজিদের মুয়াজ্জিন সাহেব, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন সাহেব, আপনার আন্দরকিল্লা কেন্দ্রে জামে মসজিদের ইমাম সাহেব, ইতিহাস বলে যে সর্বপ্রথম বাংলার জমিনে যিনি আজান দিয়েছেন নামাজের ব্যবস্থা করেছেন এটাও হলো শাহজালাল ইয়ামানির নেতৃত্বে। সবাই বলার আসল, অনেকে বলে তুরাতুন হাই যে হনা হামনে শুধু ওলি ওলি হাজা হাজা এন এন গরস, আমি বলি যে আমাদের তো খাইয়ে দেয় অনেক কাজ আছে, ফাহানা ধরনি এনেও তো একখান হাম না, কেউ যদি হয় ভাই আয় হাই দেয় এরে এই একটা নিকৃষ্ট হাম ইয়েন ধরতাম না, মানুষই তো বাঁচিবে না দুনিয়ার মধ্যে। আপনার আমলের মধ্যে কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় সেটা কি বলতে পারবেন নাকি? আমরা আউলিয়ায়ে কেরামের উরুস করি, মিলাদে মুস্তাফা করি, এখানে থাকার জন্য মোশের জন্য গরুর জন্য না, উনি যে কিভাবে আল্লাহর ওলি হয়েছেন আমরা উনার জীবনী আলোচনা করে উনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আজকে মিলাদে মুস্তাফার আলোচনা করছি এই পর্যন্ত যত হুজুর আছে কেউ কি বলছেননি মিলাদে মুস্তাফার শেষে আমাদেরকে একটি একটি গরু দিতে হবে? বলছেন নাকি কোনো হুজুরে? এখানে কোন নেতা নেত্রী প্রেসিডেন্টের কথা বলেছেন? আজকের সাইনবোর্ড যেটা এটা কি কোনো দলীয় আপনার পথসভা নাকি দলীয় জনসভা নাকি? এটা কার আলোচনা? যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি লওহে কলম কুল কায়নাতের সব জায়গার মধ্যে যার আলোচনা হয়েছে, কিয়ামতের ময়দানে হাশরে ফুলসিরাতে যার আলোচনা হবে, আমরা আজকে লাসরের জমিনের মধ্যে তার আলোচনা করছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি রসুলের আলোচনা করতে পারে, রসুলকে যদি উচ্চ মকামে যদি তুলতে পারে, আমরা যদি বন্দা হিসাবে যদি রসুলের আলোচনা করি সেটা অপরাধ না? বলেন না অপরাধ না? মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার যাওয়ার আগে আমি একটা কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে একটু বলতে চেয়েছিলাম, বলার সুযোগ হয় নাই। একটা আরবের উত্তর ছিল যে যারা বলতো আমরা কাকে ভালোবাসি, বলে গেছেন কাকে? আমরা আটটায় আজান দিব, ফোন আটটায় কি হইব জমা হবে, আটটা ফোনেরও কি হইব হুজুর আর আর হুজুর তসবিহ দেন নি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা আল হাজ জনাব কারি মাওলানা ইকরামুল হক আল কাদেরী মারহাবা, সালাম আলাইকুম হুদা হুদে খরিদার মোহাম্মদ, হুদা মিলতা হেদার বারে মোহাম্মদ, সালাতুনিয়া সালাম আলাইকুম।
আছে না কো মদিনা নিকালুঙ্গা বার এক সফিনা সালাতুরিয়া সালাম হবিবাল্লাইকুম মরহাবা জিনকে আনে কে খবর ইনসান দে ও নবী ভাই রোশা পয়দা হুয়ে আমি যে বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি, একদল লোক বলল যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মজিদের আয়াত নাযিল করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহু ফায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রব্বুল আলামিন আমার রসূলকে সম্বোধন করে বলেছেন, হে হাবিব কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমি রসূলকে অনুসরণ করে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটা বলে শেষ করে নাই, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলে যে আমার রসূল হে রসূল আপনি বলে দেন আপনার অনুসরণের মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, তারা যখন আপনি রসূলকে মহব্বত করবে নিজের জান মাল ইজ্জত আবরু সবগুলোর উপরে, যখন পৃথিবীর যত ধরনের সম্পদ আছে ছেলে মেয়ে আছে জান মাল আছে সবগুলোর উপরে যখন তারা রসূলকে ভালোবাসবে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সব জায়গার মধ্যে যখন আপনি রসূলের মহব্বত অন্তরে ধারণ করে আপনি রসূলের যখন অনুসরণ করবে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রসূলের ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলব। সবাই বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলে যে রসূলকে যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না ফায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে গুনাহগুলো হয়েছে তোমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যে গুনাহগুলো হচ্ছে তোমরা রসূলকে যদি অন্তরে মহব্বত করে রসূলের জীবনী রসূলের পারিবারিক জীবন রসূলের সামাজিক জীবন রসূলের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আমার রসূল দুনিয়াতে দুনিয়া থেকে পর্দা করার মধ্যে 63 বছর জিন্দাগির মধ্যে আমার রসুল যেভাবে অনুসরণ অনুকরণ আমার রসুলকে যদি কেউ যদি করে আল্লাহ বলে যে আমি তাকে ক্ষমা করে দিব। সবাই বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত নেতা আছে আপনার কোন না কোন নেতার মধ্যে চরিত্রের মধ্যে দোষ আছে, আপনার কোন না কোন দুর্বলতা আছে, আমার রসুলের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সার্টিফিকেট দিয়েছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার রসুল এটা মহান চরিত্রের অধিকারী। আমার রসুলের বিবিজান থেকে যদি জিজ্ঞাসা করো আমার রসুলের পক্ষে বলেছেন তারা আমার রসুলের প্রতি খুশি ছিলেন, আমার রসুল যদি ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলেন আমার রসুল সেই দিকে সফল, আমার রসুলের দরবারে ইহুদি থেকে শুরু করে কুলকায়নাতের যাতা এসেছেন যারা আমার রসুলের দরবারে এসেছেন কেউ আমার রসুলের দরবার থেকে হালি হাতে ফিরে যায় নাই। সবাই বলেন না সুবহানাল্লাহ। ফিরিয়েছেন এক ইহুদি, আপনারা শুনেছেন আমার রসুলকে পথের মধ্যে কি দিতেন, খাখা দিতেন, উনি যখন অসুস্থ হয়েছে রহমতুল্লিল আলামিন দেখতে গিয়েছেন। সবাই বলেন না সুবহান। এক বাচ্চা ইহুদির বাচ্চা বিদর্মীর বাচ্চা আমার রসুলের দরবারে আসা যাওয়া করতেন, কোথায় আমার রসুলের, উনি যখন অসুস্থ হয়েছেন আমার রসুল কোথায় গিয়েছেন দেখতে গিয়েছেন, আমার রসুলের আদর্শ দেখে উনি মুসলমান হয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আজকে কি সেই আদর্শ আছে? আমরা বলি যে কেউ যদি আমাকে এক আঙ্গুল দেখায়
ওরা আমি ফাঁস আঙ্গুল দেখাবো, কয় আঙ্গুল হজে যার গোল করলি তুর্বিরা যে ফোর দিব কি দিব বুঝুন নাই আর কথা আমার হদায় বড় নেতা অমুক ফাটির কি বড় নেতা এনে তারে কেউ কিছু হইন করে এনে বড়র করে নেতারে ফোন লাগাই দিই কি আপনার পড়ালেখা করতে গেলে ওখানেও নেতার দোহাই দে, চাকরির জন্য গেলে ওখানেও নেতার দোহাই দে, মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য সেখানেও কিসের দোহাই দে, এই বলেন না সব লোক না কিসের দোহাই দে। আপনার ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনার এক কেজি গোস্ত নিয়েছেন উনি তিন ফাওয়া দিয়েছে, তিন ফাওয়ার মধ্যে এক ফাওয়া উনি চর্বি দিয়েছে, বলে যে ভাই তিন ফাওয়া দিয়েছে কেন, বলে যে আমাকে কে চিনুস দেখি, বলে যে তোর তো ছিলি তুই হলো কষাই, হবে না কষাই ছাড়া আর একটা পরিচয় আছে একটু মোবাইলে কথা বল আমি এগুলো দেখে দেখে চিন্তা করি যখন সাকারাতুল মওত আসবে, যখন সাকারাতুল মওতের মধ্যে আসবে যত নেতা হোক প্রেসিডেন্ট হোক উনি কি বলতে পারছে আমি একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলি তুমি একটু বাইরে অপেক্ষা করো, পাচ্ছে নাকি? আমার এত পুলিশ বাহিনী আছে, আমার এত বিআর বাহিনী আছে, আমার এত কর্মী বাহিনী আছে, তুমি একটু অপেক্ষা করো, বলতে পেরেছে না? এটা তো বলতে পারে নাই, পারে নাই সেটা তো ঠিক আছে, আমি যখন মারার সময় আমার হাত যেমন সোজা হয়ে যায়, আমার হাত যেমন কালি, আমাকে যেমন আপনার সাদা একটা পাতলা কাপড় দিয়ে আমাকে যেভাবে কফন দেওয়া হয়েছে, যিনি চব্বিশ ঘন্টায় এসি রুমের ভিতরে ছিল, যার শরীরের মধ্যে বালি বাসে নাই, যার শরীরের মধ্যে পায়ের মধ্যে মাটি বাজে নাই, উনি চব্বিশটা ঘন্টা কোথার মধ্যে ছিল? এসির মধ্যে ছিল। আমরা মৃত্যুকে এত বেশি ভয় পাই, আমাদের জীবনে কোনোদিন আমরা পর্দা করি নাই, পর্দার বিরুদ্ধে বলেছি কোন মেয়ে যদি পর্দা করে, কোন মেয়ে যদি আপনার পুরা শরীর যদি দেখে রাখে ওনাকে আপডেট না আধুনিক না সেই রকম বলেছি, মেয়ের ছেলের জন্য যখন মেয়ে দেখেছি আমরা ওনার কাটিং গুলো দেখি কয়টা ডান্স পারে, কয়টা ড্যান্স পারে, কয়টা হিন্দি সিনেমা পারে, আপনার পর্দা যখন দেখেছি বলে যে মেয়ে হবে না, উনি সমাজের সাথে তাল মিলাইয়ে চলতে পারবে না, ঠিক কিনা? আমরা যখন নামাজের মধ্যে ফাসবার হাত ধোয়ার কথা বলি, মাথা মুছার কথা বলি, আমাদের আপনার এইগুলো খানের মধ্যে যায় না। ডাক্তারে যখন আমি যখন সদরে যখন আপনার মসজিদের সালাত হয় রুমিনার নব নামাজ থেকে আপনার ঘুম থেকে নামাজ উত্তম উত্তম বলার পরও আমি যেটা কেটা আছে একটা থাকলে আর একটা দিই, আপনার বালিশ একটা থাকলে দুইটা দিই, আমার ঘুম ভাঙ্গে না, কিন্তু আমার যখন ডায়াবেটিস ধরা পড়েছে ডাক্তার যখন বলেছে তোমাকে ফজরের পরে হাঁটতে হবে, ঠিক কিনা? আমি আপনার বউফুলাকে রেখে আপনার এমন কি বউরও সাথে নিয়েছি, হাই রে হাই তুমি আমার সাথে হাঁটো তোমারও ডায়াবেটিস হতে পারে, ছেলে একটু মোটা টাইপের উনি বলে যে তোমারও কোলেস্টোর হতে পারে, তুমি কি করো আপনার আমাদের সাথে হাঁটো, কারণ আমরা ডায়াবেটিস কে ভয় পাই, কিন্তু আপনার সারো চোদ্দশো বছর আগে আমার রসুল যে রহমতুল লিল আলামিন বলেছেন উম্মতের জন্য বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুই ওয়াক্ত নামাজ বেশি দামি আছে, একটা নামাজ হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, কারণ ডাক্তার তো বলে নাই জোহরের পরে হাঁটিও, বলছে নাকি? ডাক্তার তো বলে নাই এশারের পরে হাঁটিও, ডাক্তার তো বলে নাই এগারোটা বাজে হাঁটিও, কেন বলেছেন ইন্নিল তায়ারি আসসাবা ইয়ামান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামিনা রওজাতান ফিহা আন-নবিয়্যুল মুহতারাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসানাত জামিউ হাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
আলোচনা শেষের দিকে যাচ্ছি। ডাক্তারে বলেছেন কখন ওঠার জন্য, আমি ডাক্তারেরটা না মানার জন্য বলছি না, কিন্তু পৃথিবীর যত ডাক্তার আছে আমরা যা আজকে মুখের মধ্যে মাস্ক লাগানোর জন্য বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নো মাস্ক নো সার্ভিস, যেখানে মাস্ক থাকবে না উনি অফিস করতে পারবে না। কারণ আপনি যদি মাস্ক না পরেন আপনার দোলাবলি আপনার জীবনও কোথায় ঢুকতে পারে, কোথায় মুখের ভিতর ঢুকতে পারে। আপনি মাথায় যদি কিছু না পরেন আপনার দোলাবলি মাথায় পড়তে পারে। এইভাবে আপনাকে বারবার বারবার হাত ধোয়ার জন্য বলতেছে। আমি বলবো যে এগুলো পুরাতন বউকে নতুন শাড়ি পরানো হচ্ছে, অথচ আমার রসুল 400-1400 বছর আগে বলেছেন আল বুকুরু ফিল বারাকা, তোমরা এদিকে তাড়াতাড়ি ঘুমাই যাবা ওইদিকে সকালে সকালে ঘুম থেকে উঠবা। কারণ সকালে সকালে যদি ঘুম থেকে উঠো সকালের যে বাতাস আসে, কারণ ফজরের সময় ফেরেশতাদের পরিবর্তন হয় আসরের সময় ফেরেশতা পরিবর্তন হয়, এই কারণে এই দুই টাইমের বাতাসটা যেটা আছে সেটা শরীরের জন্য উপকারী, ঠিক কিনা? আপনি যদি আপনার যে মেয়েদেরকে পর্দার কথা বলেছি, তাহলে আপনার মাস্ক যেমন পর্দা, আপনার নাক দেখে রাখে, শরীর দেখে রাখে, হাত দেখে রাখে, আপনার মেয়েদের যে পর্দার কথা বলেছেন সেটা কি নাক দেখে রাখে না? বলেন না, যে মেয়ে কোনোদিন মাথায় কাপড় দেয় নাই, যে মেয়ে কোনোদিন মুখের মধ্যে কাপড় দেয় নাই, যে মেয়ে কোনোদিন পর্দা করে নাই, উনি আপনার করোনা ভাইরাসের বইয়ে এইগুলো করতেছে। আমি বললাম ভালো কথা, আপনি করোনা ভাইরাসের জন্য মাস্ক পরেছেন, এটা শরীরের জন্য উপকারী, কিন্তু আপনি যদি পর্দা করতেন আপনার প্রতি আল্লাহ খুশি হতো, রহমতুল্লিল আলমিন খুশি হতো, আপনার রহমতুল্লিল আলমিনও খুশি হলে আল্লাহ খুশি হলে আপনার যেভাবে দোলা বাড়ি থেকে বাঁচার জন্য মাস্কের যে কাজ সেই কাজ আপনার পর্দার মাধ্যমে হয়ে যেত, ঠিক কিনা? আমরা স্বর্ণ আছে, চাঁদি আছে, রূপা আছে, এইগুলো আপনার আমরা ডেকে রাখি, ঠিক কিনা? আমরা কি আফলাঙ্গুর গুলো বাজারের মধ্যে কি সুলে বিক্রি করে নি? আপনি দেখবেন পৃথিবীর যে কোনো বিস্কিট প্যাকেট আছে এগুলো ফেলে রেখেছে, চিপস প্যাকেট আছে ফেলে রেখেছে, কিন্তু মিষ্টিওয়ালা কোনোদিন আপনার দোকানের সামনে মিষ্টি ফেলে রেখেছে? কেন? মাছি বসবে, দোলাবালি বসবে, যে পরিষ্কার আয়না দিয়ে রেখেছে। তাহলে একটা যদি মিষ্টিকে স্বর্ণকে থাকাকে ব্যাংকে থাকা রাখার জন্য আপনার একটা গাড়ি রাখার জন্য আপনি একটু নির্দিষ্ট কি করেছে, আপনার গ্যারেজ করেছে, আপনার গোডাউনের মাল রাখার জন্য উন্নত থালা দিয়ে আপনি একটা গোডাউনের ব্যবস্থা করেছে। এই যে পৃথিবীর সবচেয়ে মহিলাদের জন্য যেটা দামি তার সতীত্ব আপনার সেটা কন্ট্রোল করার জন্য সেভ করার জন্য আপনাকে কিছু বললে বলে যে ইসলাম মহিলাদেরকে স্বাধীনতা, আমি বলবো যে পৃথিবীর সবার উপরে মহিলাদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, আমার রসুল মহিলাদের মর্যাদা দিয়েছেন, মার পাই তলে সপ্তাহে আপনার সন্তানের বেহেস্ত বলেছেন, সবাই বলেন সুবহান, মহিলারা স্বামীর পক্ষ থেকে অংশ পায়, ঠিক কিনা? স্বামীর পক্ষ থেকে খরচ পায়, আবার যদি স্বামী যদি একটু দজ্জাল টাইপের হয়, স্বামী যদি অভাবী হয়, আমার রসুলের সাত করে দিয়েছেন বাবের সম্পদ থেকে মহিলা সম্পদ পাবে, ঠিক কিনা? সবাই বলেন কে দামি করেছে, বলেন না কে দামি করেছে? ইসলামে আপনি শুধু এটা না, একটা মানুষ মারা যাওয়ার পরে উনি ফকির ছিল কিন্তু মারা যাওয়ার পরে উনাকে সবাই কোথায় নে, এটা কি ইজ্জত? আগে যে আমরা ফালকিতে করে বউ নিতাম, এবারে কি ঠেলে ঠেলে নিতাম না কাঁধে নিতাম? কেন? উনার ইজ্জত বেশি। তাহলে আপনার একটা সাধারণ লোক মারা গিয়েছে, ইসলাম উনাকে এত বেশি মর্যাদা দিয়েছে, উনাকে পুরার জন্য উনাকে আপনার যে কোনো জায়গার মধ্যে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য বলে নাই, কারণ ডাস্টবিনে ফেলে দিলে ফুরে ফেললে আপনার আবহাওয়া যেটা আছে
সেটা দূষিত হবে আমার রসুল মানব আকৃতিতে আসার কারণে। আমার রসুল যে মানুষের আকৃতি ধারণ করে এসেছে এই কারণে আল্লাহ বলে যে মানুষ যিনি হবে ওনাকে মারা যাওয়ার পরে ওনাকে সম্মান করে নিয়ে যাবে, ওনার কফনের আগে কোন লোক যেতে। আমার রসুল এমন পর্যন্ত আছে ইহুদির জনাজা আসতেছে আমার রসুল দাঁড়া গিয়েছেন সবাই বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি ইসলাম এখনো পর্যন্ত বৈজ্ঞানিকেরা সারা পৃথিবীর মানুষ গবেষণা করে বৈজ্ঞানিকরা বলেছেন আবার যদি রহমতুল্লিল আলমিন আসত রহমতুল্লিল আলমিনের জীবন আদর্শ যদি সবাই মেনে চলত এই পৃথিবীতে শান্তি আসত ঠিক কিনা। এখন তো মাঝে শান্তির অ্যাক্সিডেন্ট শান্তির মামুলি দিন ভোটারি নবুজোর গড়ে শান্তি নেই, বাজারে শান্তি নেই, মসজিদে শান্তি নেই, জায়গা অশান্তি মসজিদ পর্যন্ত এসছি। যদি অনুযোগী গরম লাগিলে এক কথা, যদি মসজিদে তো যদি অন চলে মসজিদের বিচার যদি অনর থানার যায় মসজিদের বিচার যদি অনর ঠিনুর হাসে যায় তৈলে আর কি বালা আছে না হারাম আছে হন না ইনকি ভালামেশ্বর হামলা অনর হন মন্দিরের হন গির্জার বিচার এটা আর মনে হয় কাউকালির ইতিহাস পর্যন্ত আর ইসলাম করে বয়স শত শতা সবসর ইয়ে হন না সত্তর বছর ইসুম নম্বরে দেখলে হইনে পারি হন গির্জার বিচার মন্দিরের বিচার হরে গিয়ে হন না ইনকে হন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানে নিয়ে না আর না নন আর না দাঁড়া টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি আছে তারা নেই খিলে বাজে বাইরে বাইরে হজ্জা বাজিলে বাইরে বাইরে সমাধান গণ্য করে না আইন তো যদি আর বৈঠিক নয় পৃথিবীর হনা আদালতের নেই যে আর বিয়ে জোড়া লাগাইতে পারবে না আয় যদি বউরে যদি ডেলি আস্ত তালাক দি আর যদি কোরআন শরীফ গড়িয়ে যদি হাই কোর্টে যদি শপথ গড়ায় আয় আবার আইয়ের আর আর ডুবুরে শরীর তালাক দিয়ে ঠিক কিনা কারণ ভালো হতে হবে কাকে আমি আর কি আমার স্ত্রী ভালো হলে আমরা আমরা যদি ভালো হয়ে যাই আমাদের মধ্যে সামান্য বল বোঝাবুঝি যেটা আছে সেটা যদি মিল্লত মজহাবের জন্য যদি আমরা কুরবানি দিতে না পারি তাহলে কি আমরা আমাদের ভিতরে ইসলাম আছে না। আর যদি সাই নজরু যদি হল হুজুর অনরা আমার এরে হতি বুঝাইব কি বুঝাইব ইমাম বুঝাইব কিও যাব আসলে কি আরে মারা পড়ে নাই আয় যদি না থাকি অটোমেটিক্যালি সাই নজর কি হয়ে যায় অবাই আবু তার শাহ যারা আছে ইউসুফ মেম্বার আছে দালওয়াল লিডার আছে ইতারা মরি যোগ্যই না কারণ ইতারা তো তোর বা বললো রাজনীতি করিয়ে দে হাল্লো আর বুঝিন ফেললে তোর দাদাল্লো রাজনীতি করিয়ে দে ইতারা ফেডার ফৌজিবে আছে ইতারা নাতি জিবে আছে তোর বাইন দে তুই ইউসুফ মেম্বার যে তার মেম্বার হয়ে তোর নাকে দেখতে ফুরে ফুরে ছিন ফরে ঠিক কি রে এর আই কি আর কটুক্তি করে হত দিন বাজে বুঝবে না হত অনন্ত কি হারাম লাগ না মেকর আওয়াজ জাব দেইতে রে তুরু তো না ফরিবে আর বাদ দর আর একখান আকি দেইলে আর সরি যোগ্য কিন্তু ঈমান না জালই ঠিক কি না বলে আপনারা কি সেটার পক্কা আছেন আমরা ঈমান দিতে পারবো না আমাদের ঈমান না আমরা নিজের জীবন ইমাম হুসাইন যেভাবে দিয়েছে দিয়ে দিতে পারবো কিন্তু আমরা নবীর সাত মানের উপর আঘাত আসলে আমরা সেখানে দাঁড়াই যাবো ঠিক কিনা। আমি আপনাদেরকে বলছি আমি ধন সম্পদের জন্য ইজ্জতের জন্য টাকার জন্য আপনার আপনার মিরাদের জন্য ফাতিয়ার জন্য কারো বিরুদ্ধে লাগে নাই কিন্তু যত বড় বাদশাহ হোক যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় আলেম হোক আমার রসুলের সান মানের উপর যদি আমার সভাপতিও যদি বলে আমি ওনাকেও ছাড় দিব না ঠিক কিনা আপনারা দিবেন এ কারণে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন আসসালাম।